হ্যালো, সালামু আলাইকুম। এটা কি এটা কি এটা তো আপনারা জানেন, এটা হচ্ছে মোটরের অটোমেটিক সুইচ। এটা হচ্ছে 24 ভোল্ট। এটা কিন্তু ডিসি, এসি না, এটা ডিসি। এটা ব্যবহার করে টাঙ্কিতে এটা ফায়ার হয়ে গেছে, তো এটা নিয়ে এটা অফিসে নিয়ে এসে এটা বানামো। ভিতরে যে একটা একটা ট্রান্সফর্মার আছে, এটা হচ্ছে একটা সেন্সার। এটা হলো ট্যাঙ্কির ফ্লোর সুইচ। এটা হলো, এটা যাবে মোটরে আর এটা যাবে মেন পাওয়ারে। ওকে, তো এই যে এটা আছে, অনেক সময় যে হিটারের লাইনগুলো আছে না, হিটারের লাইনগুলো দিলে ওরা 220 ভোল্ট কিন্তু এটা দেয়। 220 ভোল্ট দিলে হিটার যদি অনেক সময় শর্ট হয়, তাহলে হিটারের ফানিস যেগুলো থাকবে এগুলো কারণ হয়ে যাবে, যে কোনো মানুষ ঝর্ণাতে গোসল করলে মারা যাবে কারেন্ট ধরে। কিন্তু এই যে এই ট্রান্সফরমার, এটা শুধু 24 ভোল্ট দেয় হিটারের মধ্যে। হ্যাঁ, ডিসি, এসি না। এই যে এখানে, এই যে পাওয়ারের, এটা হচ্ছে হিটারের বোল্ট আর এটা হচ্ছে পানির ট্যাঙ্কের ফ্লোটের বোল্ট। এটা হলো অটোমেটিক সুইচ। মোটর কেউ ধরে না, একদম ট্যাঙ্কিতে পানি শেষ হয়ে যাইলে এটা অটোমেটিক পানি মোটর চালু করবো। পানি শেষ হয়ে যাইলে মোটর চালু করবো অটোমেটিক। কেউ ধরে লাগবে না, নিজের 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 নিজেরটা নিজে ফোন বন্ধ হয়ে যাবো। মোটর যখন ট্যাঙ্কিতে পানি ফুল হইব, তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবো। আবার যখন ট্যাঙ্কি খালি হয়ে যাবো, এটা অটোমেটিক চালু হয়ে যাবো। এই যে অটো, এখানে অটোতে দিলে এটা অটোমেটিক থাকবে, কেউ ধরন লাগবে না এটারে।